ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাবির আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাবির, একটি মানবিক বিপর্যয়ের মতো দেখছি আমরা এই যে জরুরি বিভাগও বন্ধ রয়েছে এবং চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে, একটু বিস্তারিত জানাবেন এখনকার কি অবস্থা? ধন্যবাদ মুন্নি। এই মুহূর্তে যে চিকিৎসা সেবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগের যে চিকিৎসা সেবা, সেই সেবাটি বন্ধ রয়েছে। তবে কারণ আপনারা জানেন যে গতকালকে রাত্রে এখানে হাসপাতালের যে চিকিৎসকরা রয়েছে সেই কয়েকজন চিকিৎসকেরকে মারধর করা হয়েছে এবং পাশাপাশি হাসপাতালের জরুরি বিভাগ সহ বেশ কিছু জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। আর এ কারণেই তার ভাঙচুর চালানো হয়েছে এবং তারপর থেকে চিকিৎসকরা এবং হাসপাতালে কর্মরত যারা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন চরম মাত্রায়। এবং সেই নিরাপত্তাহীনতার কারণেই মূলত আসলে আজকে সকাল থেকে জরুরি বিভাগ থেকে শুরু করে সব বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। যদি আমি একটু গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে যে রাজধানী ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজি অর্থাৎ বিইউবিটির একজন চিকিৎসক, একজন শিক্ষার্থী যার নাম আহসানুল হক দীপ্ত, তিনি এখানে চিকিৎসা নিতে আসেন এবং তার সঙ্গে তার বন্ধুরা সহপাঠীরা ছিলেন। তিনি যখন চিকিৎসা নিতে এসেছেন, চিকিৎসা নিতে আসার পর পর এখানে তাকে যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেখানে দুই থেকে আড়াই ঘন্টা তাদের শিক্ষার্থীদের সঙ্গে যারা ছিলেন তাদের দাবি যে দুই থেকে আড়াই ঘন্টা তাকে ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে তার চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আহসানুল হক দীপ্ত তিনি মারা যান। এবং এই তার যে মারা যাওয়ার ঘটনাটি, এই ঘটনাটিকে শিক্ষার্থী যারা ছিলেন তার সঙ্গে, দীপ্তর সঙ্গে, তারা দাবি করেছেন যে এটি চিকিৎসায় অবহেলা। এবং এই চিকিৎসার অবহেলা এনে পরবর্তীতে তারা চিকিৎসকদের সঙ্গে বাদানুবাদে জড়ান এবং এক পর্যায়ে এটি সংঘর্ষে রূপ নেয় এবং কালকে বিকেল থেকে রাত অবধি এই ঘটনা ঘটে এবং হাসপাতালের পরিস্থিতি থমথমে পরিস্থিতি বিরাজ করে। এবং এমতো অবস্থায় হাসপাতালে যারা কর্মরত রয়েছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন এবং আজকে সকালে চিকিৎসকরা কর্মবিরতিতে চলে যান এবং তারা 24 ঘন্টা একটি আলটিমেটাম দিয়েছিলেন প্রশাসনকে যে এই 24 ঘন্টার মধ্যে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কিন্তু সেই আলটিমেটাম দেওয়ার পর কিন্তু 24 ঘন্টা এখনো অতিবাহিত হয়নি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু চিকিৎসকরা এই কর্মবিরতিতে চলে গেছেন। এ কারণে আমরা যেটি দেখেছি যে দূর দূরান্ত থেকে আপনারা জানেন যে প্রচুর সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আজকে সকাল থেকেও তার কোনো ব্যতিক্রম ছিল না, কিন্তু যারা চিকিৎসা নিতে এসেছেন তারা চিকিৎসা নিতে এসে কিন্তু বিপাকে পড়েছেন। এ কারণে অনেকেই আমরা দেখেছি যে যাদের দ্রুততম সময়ের মধ্যে জরুরি অপারেশন বা বিভিন্ন ধরনের যারা রোগ নিয়ে এসেছেন তারা আমরা দেখেছি এখান থেকে এখন অন্যত্র চলে গেছেন। এবং একজন, বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি রোগীর স্বজনদের সঙ্গে, তারা যেটি বলছিলেন, একজন বলছিলেন যে তার বাচ্চা হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ডাক্তার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি যখন নিচে এসেছেন টিকিট কাটার জন্য সে সময় কিন্তু তিনি টিকিটটি পাননি এবং তাকে বলা হয়েছে যে এই মুহূর্তে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এবং একইভাবে আরও আমরা দেখেছি শরীয়তপুর থেকে, মাদারীপুর থেকে রোগীরা এসছেন বিভিন্ন অপারেশনের জন্য, কিন্তু তাদেরকেও বলা হয়েছে যে আজকে চিকিৎসা হবে না, চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এ কারণে হাজারো রোগী বিপাকে পড়েছেন। এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন, পরিচালক, চিকিৎসকরা এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বৈঠকে বসেছেন। আমরা আশা করছি খুব শিগগিরই হয়তো বা এই বৈঠক থেকে একটি ফলপ্রসূ সিদ্ধান্ত আসবে, কারণ এভাবে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হলে হাজারো রোগী যেমন বিপদে পড়বেন, এখানে চিকিৎসক সমাজ যারা সাধারণ মানুষের আসলে আলোকবর্তিকা, যারা মানুষের জীবন বাঁচান, তারাও কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন হবেন। এ কারণে আমরা যতটুকু ভাবছি এবং হয়তোবা সভা শেষে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলা হবে, তখন আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবো। তবে রোগী যারা এখানে এসছেন তাদের স্বজনরা বলছেন যে একজন রোগীর স্বজনদের জন্য বা একজন মানুষের জন্য হাজার হাজার রোগী এভাবে সাফার করবেন বা এভাবে ভুক্তভোগী হবেন এটি আসলে কখনোই কাম্য নয়। তো এই ছিল এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে সেই সেবার বর্তমান চিত্র।